আসসালামু আলাইকুম আদাব নমস্কার উফিয়রার ভিডিও ক্লাসে আপনাদের স্বাগতম আমি শুভ আছি আপনাদের সাথে আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাল নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ফ্যাখ এবং যার অর্থ বাংলায় হচ্ছে করা তো এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো যে কিভাবে আপনারা ফ্যাখ ভাবটাকে পাঁচটা ভিন্ন ভিন্ন কালে রূপান্তর করতে পারবেন তো আমরা প্রতিবারের মতোই লোভ খেজাও মানে বর্তমান কাল দিয়ে শুরু করবো তো শুরু করি জ মানে হচ্ছে আমি চু মানে হচ্ছে তুমি ইল বা এল মানে হচ্ছে সে উ মানে হচ্ছে আমরা নু মানে হচ্ছে আমরা ভু মানে হচ্ছে আপনি ইল বা এল মানে হচ্ছে তারা তো আমি করি হবে জোফে তুমি কর তুফে সে করে ইল বা এলফে আমরা করি উফে আমরা করি নু ফুজু আপনি করেন ভু ফেত তারা করে ইল ফুঁ তো এখানে আতন এখানে ফরাসি ভাষার একটা মাত্র জায়গায় হচ্ছে ব্যতিক্রম যেখানে আ ই এর উচ্চারণ ওকার হয় তো নু ফুজু এখন আমরা চলে যাই লো পাশে মানে সাধারণ অথবা কাছের অতীত তো আমি আমরা যদি বলতে চাই আমি করেছি তাহলে হবে জেফে তুমি করেছ তু আ ফে সে করেছে ইল বা এল আ ফে আমরা করেছি উনা ফে আমরা করেছি নু জাভু ফে আপনি করেছেন ফে তারা করেছে ইল অথবা এল জু ফে ভালা তো এখন আমরা যদি চলে যাই লাম্পা ফেতে চলমান অথবা অভ্যাসগত অতীত তো আমরা কি বলতে চাই যে আমি করতাম বা আমি করছিলাম তাহলে হবে জো ফোজে তুমি করত তুমি করছিলা চু ফোজে সে করতো বা সে করছিল ইল ফোজে আমরা করতাম বা আমরা করছিলাম উন ফোজে আমরা করছিলাম নু ফো উ আপনি করছিলেন ভু ফো জি তারা করছিল ইল ফোজে বা তারা করতো ইল বা এল ফোজে তখন আমরা চলে যাই বা ফেতে মানে হচ্ছে দূরের অতীত আমি করেছিলাম যদি আমরা বলতে চাই আমি করেছিলাম তাহলে হবে জাভে ফে তুমি ফে সে করেছিল ইল বা এল আভে ফে আমরা করেছিলাম উনআে ফে আমরা করেছিলাম নু জাভিউ ফে আপনি করেছিলেন ভু জাভিয়ে ফে ভু জাভিয়ে তারা করেছিল ইল জাভে ইল বা এল জাভে ফে লো সাম্প সাধারণ ভবিষ্যৎ আমি করবো আমরা যদি বলতে চাই আমি করবো জো ফো হে তুমি করবা টু ফোহা সে করবে ইল বা এল ফোহা আমরা করবো উ ফোহা আমরা করবো নু ফো হো আপনি করবেন ভু ফো হে তারা করবে ইল বা এল ফো হো তারেকবার আমি উচ্চারণ করে পড়ে দিচ্ছি অর্থ সহ লোভ খেজ বর্তমান কাল জো ফে আমি করি তু ফে তুমি করো ইল বা এল ফে সে করে উমফে আমরা করি নু আমরা করি ভু আপনি করেন ইল বা এল ফু তারা করে লোপ আছে কম্পোজে সাধারণ অথবা কাছের অতীত আমি করেছি তু আফে তুমি করেছ ইল বা এল আফে সে করেছে উন আফে আমরা করেছি নু জাভু ফে আমরা করেছি ভুজাভে ফে আপনি করেছেন ইল অথবা এল জুফে তারা করেছে লামপাফে চলমান অথবা অভ্যাসগত অতীত ফোজে আমি করতাম তুফোজে তুমি করতা ইল বা এল ফোজে সে করতো বা ফোজে আমরা করতাম নুফো আমরা করতাম আপনি করতেন ইল বা এল ফোজে তারা করতো আবার এটা যদি চলমান হয় তাহলে হয়তো আমরা আমি করছিলাম তুমি করছিলা সে করছিল এভাবে ঠিক আছে লোপ বা দূরের অতীত তাহলে এটা কিভাবে হবে জাভেফে আমি করেছিলাম তু আভেফে তুমি করেছিলা ইল অথবা এল আভেফে সে করেছিল উন আভেফে আমরা করেছিলাম নু জাভিউ আমরা করেছিলাম ভু এফে আপনি করেছিলেন ইল অথবা এল জাভেফে তারা করেছিল। সাধারণ ভবিষ্যৎ জো ফোহে আমি করব তু ফোহা তুমি করবা ইল অথবা এল ফোহা সে করবে উফো আমরা করব নুফোহু আমরা করব ভুফো হে আপনি করবেন ইল অথবা এল তারা করবে তখন আমরা দেখবো যে কিছু বাক্য এই পাঁচটা কাল দিয়ে প্রতিবারের মতোই তো এখানে আছে ফেক দে কুক্স মানে হচ্ছে বাজার করা তা আমি যদি বলতে চাই আমি করি তাহলে কি হবে জোফে আর কি করি কিছু বাজার দে সে ও ইউ এস ও এস সে ও ইউএসএস মানে দেখুক্স তাহলে জোফে দেখুক্স আমি বাজার করি আমি বাজার করেছি জে ফে বলা জেফে আমি বাজার করছি বামি বাজার করতেছি বামি বাজার করতাম এটা হবে জো ফে দেখুক এইতাম পা ফে আমি বাজার করেছিলাম জাভে ফে দেখুক্স ভা আমি বাজার করবো দেখুক এই তোমাদের পাঁচটা বাক্য শেষ এই পাঁচটা কাল দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আরেকটু ভালো বোঝার জন্য আরেকটা মানে এক্সপ্রেশন নিয়ে কাজ করবো ফ্যাকা পলিথিক মানে হচ্ছে রাজনীতি করা যদি বলি সে রাজনীতি করে তাহলে কি হবে এই তো আমাদের এখানে আছে সে করে ইল ফে তাহলে সে কি করে ইল ফে দোলা পলিটিক সে রাজনীতি করে তো এখন যদি বলি সে রাজনীতি করেছে ইল আ ফে দোলা পলিটিক ভালা সে রাজনীতি করত ইল ফে দোলা পলিটিক সে রাজনীতি করেছিল ইল আভে ফে দোলা পলিচিক সে রাজনীতি করবে ইল ফোহা দোলাপলিচিক বলা তো আমি আরেকবার উচ্চারণ করে বলে দিচ্ছি ফেক দেখুক বাজার করা আমি বাজার করি জো দেখুক আমি বাজার করেছি ফে দেখুক আমি বাজার করছি অথবা করতাম ফোজে জোফুক্স আমি বাজার করেছিলাম জাভে ফে দে আমি বাজার করবো জোফে দে মানে হচ্ছে রাজনীতি করা সে রাজনীতি করে ইল দোলা পলিটিক সে রাজনীতি করেছে ইল আ দোলা পলিটিক সে রাজনীতি করতো ইল ফোজে দোলা পলিটিক সে রাজনীতি করেছিল ইল আভে ফে দোলা পলিটিক সে রাজনীতি করবে ইল ফোহা দোলা পলিটিক তো এই যে দুইটা এক্সপ্রেশন দেখলেন মানে দুইটা এক্সপ্রেশন দেখলেন এরকম এক্সপ্রেশন আপনাদের একটা বোনাস পার্ট এই ক্লাসে আপনাদের আরও দশটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে তো এটার মাধ্যমে আপনারা এরকম পাঁচটা পাঁচটা করে বাক্য তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আছে ফ্যাক জুভেলো মানে সাইকেল চালানো ফ্যাক লা কুইজিন রান্না করা ফ্যাক লা মানে লাইন করা বা লাইন ধরা যেমন ব্যাংকের সামনে লাইন ধরেন প্রিপিকচারের সামনে লাইন ধরেন ফেখ দে দে চুদ পড়াশোনা করা ফ্যাক আতনসিও মানে সতর্ক হওয়া ফ্যাক দে পুঘরে মানে উন্নতি করা ফ্যাক জু স্পক খেলাধুলা করা লো লাঞ্জ অথবা ফ্যাক লালিফ মানুষের জামাকাপড় ধোতু করা ফ্যাক দে জেকোনোমি মানে অর্থ সঞ্চয় করা ফ্যাক লোলি বিছানা গোছানো এখন কেউ যদি বলতে চান আমি সাইকেল চালাই কী হবে জু ফে জুভেলো আমি সাইকেল চালিয়েছি জু ভেলো আমি সাইকেল চালাতাম ফোজে ভেলো আমি সাইকেল চালিয়েছিলাম জাবে ফে জুভেলো আমি সাইকেল চালাবো ফোখে জুভেলো তো এরকম প্রতিটার জন্য পাঁচটা পাঁচটা করে কিন্তু বাক্য তৈরি করতে পারেন এবং খুব সুন্দরভাবে পঞ্চাশটা বাক্য হয়ে যাবে আর আগে তো দশটা অলরেডি শিখেছেন তার মানে ষাটটা তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ক্লাস দেখার জন্য আপনাদের স্বাগতম জানানো হলো এবং আপনারা সুস্থ এবং ভালো থাকবেন অসোহ